প্রতিশ্রুতি পালনত কিমান সফল সরকার বর্ষপূর্তিত পরিবর্তনমুখী অসমৰ খতিয়ান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের এবছরীয় বর্ষপূর্তিত সফলতার খতিয়ান দাঙি ধরে পরিবর্তনমুখী অসমৰ কথা কোৱা হৈছে দাবি করা হয়েছে 1,00,000 যুবক যুবতীর সবলীকরণের অবশ্যই 14 মে'ত 25,000 নিযুক্তির কথাও উল্লেখ করা হয়েছে বর্ষপূর্তিত খানাপাড়াত কেন্দ্রীয়ভাবে কার্যসূচীর আয়োজন করা হয়েছে আর ইয়ার মাজতেই বাতরি কাকতত বিজ্ঞাপন দিয়ে সরকারে প্রকাশ করেছে 24 ঘণ্টায় বিদ্যুৎ যোগান ব্যবস্থাত উপনীত হওয়ার দিকে আমার রাজ্য অসম আনকি বিত্তীয় স্থিরতা জিডিপি বৃদ্ধির দাবিও 1 বছরত কিদরে হয়েছে সেই কথাও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞাপনত কোভিডকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিরাময়ের স্পর্শ আর ভ্যাকসিন প্রদানের বিষয়টিও উত্থাপন করা হয়েছে এবছরীয় সফলতার খতিয়ান রূপে বিদ্রোহর যবনিকা 9টা বিদ্রোহী গোটর যুদ্ধবিরতি আদিকে ধরে রাজ্যত আইন শৃঙ্খলা উন্নত করা বিষয়টি সন্দর্ভতো সফলতা দাবি করেছে রাজ্য সরকারে মহিলা মাইক্রোফাইন্যান্স ঋণীসকললৈ সকাহ আগবঢ়োৱাৰ লগতে অপরাধৰ বিৰুদ্ধে শূন্য সহনশীলতা কৃষক চাহ জনগোষ্ঠীৰ কল্যাণৰ উপৰিও যাতায়াত যোগাযোগ ব্যৱস্থাৰ উন্নতিৰে গতিশীল অসমৰ দাবী উত্থাপন কৰা হৈছে ৰাজ্য চৰকাৰৰ বৰ্ষপূৰ্তিৰ বিজ্ঞাপনত পিছে ক্ষমতালৈ অহাৰ পূৰ্বে নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি কি কি আছিল বিজেপিৰ কি কি প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰিবলৈ এতিয়াও বাকী মূল্যবৃদ্ধি বিদেশী বহিষ্কার 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের ক্ষেত্র রাজ্য সরকারখনে এখোজ আগুয়াইও দুখোজ পিছুয়া যেন অনুভব হয়েছে অসম চুক্তির 6 নম্বর দফা রূপায়ণ NRC উন্নীতকরণের ক্ষেত্রতো প্রতিশ্রুতিমতে আগবাড়িব পৰা নাই রাজ্য সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালনত ব্যর্থ হলেও বহু ক্ষেত্রত রাজ্য সরকারখনে সফলতা দাবি করেছে অবশ্যই সফল কিমান বিফল কিমান কে এবছৰত তুলাচনীত জোখাটো সম্ভবপর নহয় যদিও বর্ষপূর্তিত ভিন্নজনের ভিন্ন প্রতিক্রিয়া আহিয়ে আছে নিউজ ডেস্ক রিপোর্ট DY 365